नमस्कार बंधुरा, पूर्णिमा किचेने सबाई के स्वागतम। नित्य नतून रान्नार रेसिपि जानते यूट्यूबे गिए सार्च करुन पूर्णिमा किचेन, आमार चैनलटा सबस्क्राइब करुन ओ पाशे थाका बेल आइकनटी क्लिक करुन रान्नार नतून नतून भिडियोर आपडेट पेते। आज आमी बानाबो सुजिर बार्गार। सुजी दिएओ जे एत सुंदर बार्गार बनानो जाए ना बानिए देखले बुझतेई पारबेन ना। आसुन देखे नी सुजिर बार्गार बानाते आमार की की लागछे। एखाने एकटा बोले आमी देड़ कप सूजी निये ची। सूजी गुलो मोटा दानार सूजी, ताई आमी मिक्सारे गुड़ो करे नेबो। गुड़ो होए गेछे, एइरकम मिहि करे निये ची। देव स्वाद मतो नून, देव देड़ कप टक दई। जतटा परिमाण सूजी नेबेन ततटा परिमाणे टक दई दीते हबे। सूजिर साथे टक दई भालो करे माखिए नेब। एबार ढाका दिए आध घंटा रेखे देव, ताते करे सूजीटा भिजे गिए भालो मतो सेट हये जाबे। एखाने कड़ाइते रिफाइंड तेल दिलाम 2 टेबिल चामच। फोड़न देव एकटा शुकनो लंका, हाफ चामच गोटा जिरे, हाफ चामच सर्षे, कयेकटा कारी पाता। फोड़न हये गेछे, देव एकटा माझारी साइजेर पेंयाज कुचि। पेंयाजगुलो भेजे नेब। प्याज भाजा हो गेछे, देबो एक चामच आदा बाटा, दुटो काचा लंका कुचि, दिलाम मटरशुटी। एकबार नाड़ाचाड़ा करे नेब। एखन देबो हाफ चामच हलुद गुड़ो, हाफ चामच शुकनो लंकार गुड़ो, एक चामच धने गुड़ो, एक चामच गरम मसलार गुड़ो। देबो हाफ कप जल। एबार मसलाटा भालो करे कषिए नेब। मसला कषानो हये गेछे। एखन दुटो बड़ साइजेर सेद्ध आलुके हाते करे भेंगे निये दिये देबो। देबो स्वाद मतो नून। मसलार साथे आलुटा भालो करे माखिये नेबो। এখন দেব এক টুকরো পাতিলেবুর রস। আপনারা পাতিলেবুর বদলে এক চা চামচ আমচুর পাউডারও দিতে পারেন। দেব ভাজা চিনেবাদাম। আলুর সাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলুর পুর। অন্য একটা কড়াইতে আমি জল দিয়েছি। জলের উপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে জল গরম হতে দেব। এখানে আমি চারটে বাটি নিয়েছি। বাটিগুলোতে হাফ চামচ করে তেল দিচ্ছি। এবার ওই তেলটাকে বাটিগুলোতে মাখিয়ে নেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকা খুলে দিয়েছি। সুজি ভিজে গিয়ে অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব।
ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আমার হাফ কাপের থেকে একটু বেশি জল লেগেছে। এখন দেব হাফ চা চামচ বেকিং সোডা। সুজির সাথে মিশিয়ে নেব। এবার বাটিগুলোতে সমান করে সুজির ব্যাটারটা দিয়ে দেব। এদিকে জল গরম হয়ে গেছে, বাটিগুলো স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। জল ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর গ্যাস বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে ওই অবস্থাতেই রেখে দেব। তাহলে বার্গারগুলো ভালো মতো সেট হয়ে যাবে। ঢাকা খুলিয়ে দিয়েছি। এবার একটা ছুরি নিয়ে দেখে নেব বার্গারের ভেতরটা কাঁচা আছে কি না। দেখুন ছুরির গায়ে ব্যাটার লেগে নেই। বাটি ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে বাটির চারিপাশ এইভাবে ঘুরিয়ে নেব। এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন কত সুন্দর বার্গার তৈরি হয়ে গেল। এবার বার্গারটাকে একটা ছুরি দিয়ে সমানভাবে দুভাগ করে কেটে নেব। মাঝখানে আলুর পুরটা দিয়ে দেব। তারপর কেটে রাখা পিসটা এইভাবে বসিয়ে দেব। একইভাবে আমি সব বার্গারগুলোই বানিয়ে নিয়েছি। এখানে তাওয়াতে আমি 2 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিলাম। তার চারিদিক তেলটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, বার্গারগুলো দিয়ে দেব। বার্গারের উপর একটা থালা বা প্লেট বসিয়ে দিয়ে তার উপর একটু ওয়েট চাপিয়ে দেব। একদিক হয়ে গেছে, উল্টে দেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। উল্টে দেওয়ার পর আবারও ওয়েট চাপিয়ে দেব। দুদিক যখন এইরকম গোল্ডেন কালার চলে আসবে তখন তুলে নেব। তৈরি হয়ে গেল সুজির বার্গার। বার্গারের ভেতরে শসা, টমেটো, পেঁয়াজ দিয়েও পরিবেশন করতে পারেন। গরম গরম খেতে খুবই ভালো লাগবে।
আপনারা বানিয়ে দেখুন। কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।